ভাই, কেউ যদি ধরেন আপনার ঘর আগুন লাগছে, এখন কেউ যদি আইয়া তার শখ কইছে আলু ফোড়া খাইতো, আপনার এই ঘর ফোড়াটার ভিতরে একটা আলু ফোড়া দিয়া তে মজা করে খাইলো, আপনার কাছে কেরম লাগবো? আবার মনে করেন তার বিড়ি খাওয়ানোর ইচ্ছা হয়েছে, তে আপনার এই ঘর ফোড়াটার ভিতরে আগুনটা দিয়া বিড়িটা ধরাইল, আপনার কাছে কেরম লাগবো? কাম কিন্তু একটা হইয়া গেছে। এই যে সীতাকুণ্ডের ঘটনাটা, পোতলা মানুষ মারা গেছে, একটা ডিপুতে কত মানুষ কাম করে, যাক 50-এর উপরে মানুষ মারা গেছে। এই মানুষটি দেখা গেছে কারো আত বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীরেতে আলগা হয়ে গেছে, কারো ফাও আলগা হয়ে গেছে, কারো সমস্ত শরীর আলগা হয়ে গেছে। এই যে অবস্থাটা, 10টা সদস্যের একটা ফ্যামিলি, পুরা ফ্যামিলির হালডাস যেবেড়ায় দর্শে আত্রা দিয়া এই আত্রা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে সংসারের পরবর্তী, এই ঘটনার পরবর্তী যে সমস্যা, এটা তো শুধুমাত্র ওই পরিবারটাই বুঝবো যে তাদের কি সমস্যা, কি যে তাদের হইয়া গেল, কি যে তাদের হারাই গেল, এটা কিন্তু আমরা বাইরের থেকে বুঝতাম না। সারা দেশের লোকে, সারা দেশের 17 কোটি মানুষ যেরকম আসলে মর্মাহত, আজকে আমিও সবার লগে আমিও মর্মাহত, আমিও মন্ডার ভিতরে আমারও অনেক কষ্ট এই মানুষটি লেগা। তো এখন কত হইল, এই যে 17 কোটি মানুষের চোখ সেদিন কিন্তু এই সিটাঙ্গের দিকে আসিল, এর ভিতরে কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। এই যে গড় আলু ফুরা দিয়া খাওয়ানোর মতন, বিড়ি ধরাইয়া খাওয়ানোর মতন ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। সবার চোখ যখন এইদিকে, সবাই খোঁজখবর লইতেছে, বারবার চ্যানেল টিপতেছে, ফেসবুক টিপতেছে, খবরটা লইতো কয়জন মারা গেছে, কি অবস্থায় আছে, আগুনটা নিভজেনি, এই সময় কিন্তু গ্যাসের দামটা বাড়াই দিছে। কেউ কিন্তু ওখানো রাওমাত করে না। এই যে গ্যাসের দামটা বাড়াইল হঠাৎ করে, এবং এই সময়টার ভিতরে তার কামটা কি হইল নি, গ্যাসের দাম বাড়াইব এখন এই সময়টার ভিতরে কেড়ে বাড়াইতে হইব, কারণ জনগণের দৃষ্টি যে সময়ে ওই দিকে, কোন দিকে, সীতাকুণ্ডের ঘটনা, ঠিক এই সময়টার ভিতরে তারা কিন্তু গ্যাসের দামটা বাড়াইলেছে। এখন একটা টেনশনে আছি, আসলে এমনি তো সংসারটা চালাইতে কষ্ট, যে পরিমাণ বেতন পাই কোনো সংসার চালান যায় না, এর উপরে দিয়ে আবার চাইলের দাম বাড়ছে, তেলের দাম ডবল, যেটা তার দেই কয় দাম বেশি, চিনি কিনতাম গেছি চিনির দামও বেশি, আটা কিনতাম গেছি আটার দামও বেশি। এই যে বেশি বেশি করতে 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 এখন আবার গ্যাসের দামও বাড়াই লেছে। আমরা মতো যারা সীমিত আয়ের মানুষ, তারা কেমনে চলন, কেমনে দেশটার ভিতরে থাকুন, যারা পয়সা হলা তারা তো আসলে টের পাইতো না, তারা তো পয়সা আসেই, বাড়লেই কি আর কমলেই কি। এই যে ঘটনাটা ঘটলো, আসলে এটা কিন্তু অনেক দুঃখজনক, আগুনে মানুষটি পড়ছে এটার একটা দুঃখ কষ্ট মন্ডার ভিতরে, আরেকটা কষ্ট এই যে গ্যাসের দামটা বাড়াই দিলো।